এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। দেখো আজকে যখন অমিত শাহর সঙ্গে তারা মিটিং করছেন সুরজিৎ, এই মুহূর্তে আমাদের ক্যামেরাম্যান দীপক চৌধুরীকে বলবো, ঠিক আমরা কৃষ্ণা মেনন মার্গের বাইরে রয়েছি এই মুহূর্তে, এবং এই গেট দিয়েই তাদের যে চারটে গাড়ি ছিল এক এক করে কৃষ্ণা মেনন মার্গ, ৬ নম্বর কৃষ্ণা মেনন মার্গে অমিত শাহর বাসভবনে তাদের গাড়ি ঢুকে গেছে, যারা আজকে বিশেষ বিমানে কলকাতা থেকে দিল্লি এসছেন। সঙ্গে রয়েছেন কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়, এবং তারা এই মুহূর্তে মিটিং করছেন অমিত শাহর সঙ্গে, তাদের মিটিং চলছে। তারা ঠিক ৮টা নাগাদ পৌঁছে গেছিলেন, কিন্তু তাদের মিটিং স্টার্ট হয়েছে ৮টা ১৫ নাগাদ অমিত শাহর সঙ্গে, যেহেতু তিনি একটা অন্য মিটিংয়ে ছিলেন, এবং তারপর ৮টা ১৫ পর এই মুহূর্তে তাদের এই মিটিং চলছে। তারা বিজেপিতে আসছেন, এসে তারা কী করবেন, কি কি চিন্তাভাবনা রয়েছে অমিত শাহের, সেসব এই মুহূর্তে আলোচনা চলছে তাদের মধ্যে। তবে সাধারণত দেখা যায় অমিত শাহর সঙ্গে দেখা করার পর বা তার আগে বিজেপি সদর দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়ার এর আগে আমরা অনেকবারই দেখেছি, কিন্তু আজকে বিজেপি সদর দপ্তরে তারা যাবেন না, এখান থেকে তারা আবার কলকাতা রিটার্ন চলে যাচ্ছেন। এইখানেই বলা যেতে পারে তারা বিজেপিতে যোগদান করলেন এবং স্বাগত জানালেন অমিত শাহ তাদেরকে দলের মধ্যে। আগামীকাল যে সভা রয়েছে হাওড়াতে, সেখানে তারা মঞ্চেও থাকবেন, স্মৃতি ইরানি সেটার জন্য আজকে দিল্লি থেকে কলকাতা যাবেন আগামীকাল সকালে, এবং তিনি সেই মঞ্চে থাকবেন, এবং সেই মঞ্চেই তাদের প্রথম বক্তব্য রাখবেন তারা বিজেপি নেতা হিসাবে আগামীকাল ডুমুরজলায় যে সভা রয়েছে সেখানে। তবে এই মুহূর্তে যারা যারা এসেছিলেন এই বিশেষ বিমানে, তার মধ্যে রাজীব ব্যানার্জি রয়েছেন, বৈশালী ডালমিয়া রয়েছেন, প্রবীর ঘোষাল রয়েছেন, এবং আরও যারা ছিলেন এই বিশেষ বিমানে, তারা এই মুহূর্তে অমিত শাহর সঙ্গে মিটিং করছেন, এবং যেটা আমরা জানতে পারছি তারা মিটিংয়ের পর এইখানেই এসে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হবেন এবং জানাবেন বিজেপিতে যোগ দেওয়ার পর তাদের প্রাথমিক প্রতিক্রিয়া কী, কেন বিজেপিতে তারা এলেন সেটাও জানা যাবে কিছুক্ষণের মধ্যেই মিটিং শেষ হয়ে যাওয়ার পর। আমরা এই মুহূর্তে যে ছবি দর্শকদের দেখাচ্ছি, প্রত্যেকের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় আলাদা আলাদা ভাবে নিজে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং প্রত্যেকে অমিত শাহকে ফুলের তোড়া দিচ্ছেন, এবং তারপর ফটো সেশনের ছবিও আপনারা দেখলেন, সেই ছবি আপনারা দেখছেন। এই বৈঠক এখনো চলছে, কিছু সময়ের মধ্যে বৈঠক শেষ হয়ে যাবে এবং তারপর কার কি বক্তব্য সেটা আপনাদের সামনে পরিষ্কার হবে। এবং প্রত্যাশা এটাই যে আগামীকাল ডুমুরজলাতে যে বৈঠক রয়েছে, যে সভা রয়েছে, সেই সভাতেই আনুষ্ঠানিকভাবে তারা বিজেপিতে যোগদান করবেন। প্রত্যেকের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় আলাদা আলাদা করে অমিত শাহর সঙ্গে পরিচয় করিয়ে দেন। দেখতে পাচ্ছেন প্রবীর ঘোষাল, ঠিক তার পেছনে বৈশালী ডালমিয়া এবং রথীন চক্রবর্তী, প্রত্যেকে ফুলের তোড়া দিয়েছেন। না আমি একটু বলছি, কিন্তু তার আগে একটা কথা বলে দিই, এই কদিন আগে বিধানসভায় যে প্রস্তাব নিয়েছিল এসে শাসক দল, তাতে শাসক দলের হুইপ ছিল কিন্তু ১০১ জন এমএলএ উপস্থিত ছিল, তাহলে বাকি ১১০ জন এমএলএ কি ওই পাপড় বিক্রি করার সামগ্রী হয়েছে? সুমনবাবু যদি একটু উত্তরটা দিয়ে দেন, কারণ ২১১-এর মধ্যে ১০১ জন উপস্থিত ছিল, বাকি ১১০ জন কি বিক্রি হওয়া পাপড় যারা আগামী দিনে উপসর্গহীন বিজেপি? দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে দেখুন, ওনাদের রাজীব বাবু প্রেস কনফারেন্স করে পরিষ্কার বলেছেন যে বাংলার উন্নয়নের স্বার্থে তার কিছু মানে আমি বলছি যে শুধু শুধু টিভিতে মুখ দেখালে হবে, ক্ষমতা কবে পাবেন, এমপি হবেন, আমার পাশে পঙ্কজদা বসে থাকছেন, বহুদিনের পুরনো বিজেপি, তারা কি করবেন, তারা তো কি করবেন, না না আমরা তো দলের প্রতিনিধি, আমরা মনে করি না, আমরা দলের প্রতিনিধি, আমি তো দল করি না, দুধকি খাওয়া, আমি তো দলের সদস্য নই, আপনারা দলের প্রতিনিধি হচ্ছেন এই জন্যে, আমরা একটা আদর্শের জন্য দল করি, না এবং যেদিন দলের, না না আমি তারা কি পাপড় বিক্রি করার জন্য যারা ৭-৫ বিজেপি ছিল না তারা বিজেপিতে চলে আসছে ক্ষমতায় আসছে, যারা বিজেপি ৭-৫ ছিল তারা কিন্তু ক্ষমতায় আসছে না, আমরা এমএলএ হওয়ার জন্য আমি বুঝতে পারছি, দল করি না, দুঃখ ওই দুঃখ দুঃখী খাওয়ার জন্য পাচ্ছি না, আমি বুঝতে পারছি, আমরা আমাদের আদর্শবাদের জন্য রাজনীতি করি, আমাদের কথা আপনাকে বলবো, আমি নিহারকান্তি বৈদ্যর কাছে আসবো। আমি নিহার বাবু একটা বিষয় আপনার থেকে জানতে চাইছি, এই যে তৃণমূল থেকে পরপর একাধিক একেবারে হেভিওয়েট নেতা বলছেন অনেকে
হেভিওয়েট নেতা যে বিজেপিতে আসছেন তাতে রাজ্য বিজেপি হয়তো আরো বেশি ওজনদার হচ্ছে, কিন্তু তার ফলে বিজেপির অন্দরে ক্ষোভ সেটাও তো বারেবারে সামনে আসছে। আমরা গতকাল দেখলাম যে শান্তিপুরের বিধায়ক যিনি বিজেপিতে যোগদান করেছেন অরিন্দম ভট্টাচার্য, যখন শান্তিপুরে নামলেন একজন বিজেপি নেতাও তার সঙ্গে নেই। একাধিকবার বিজেপির আদি বনাম নব্য সংঘাত একেবারে সামনে চলে আসছে, রাস্তায় চলে আসছে, সেই ক্ষোভকে সামাল দেওয়া সেটাও কিন্তু বিজেপির কাছে সমান চ্যালেঞ্জিং, মানবেন? বেশ, নিহার কান্তি বৈদ্য উনি এখনো বলেননি, সুমন দা, নিহার নিহার বাবু এখনো বলেননি, একটু ওনাকে বলারও সুযোগ দিন। নিহার কান্তি বৈদ্য, হ্যাঁ দেখুন, যতটা সমস্যা হবে তার থেকে অনেক বেশি লাভবান হবে বলে আমার মনে হয় বিজেপি। ব্যক্তিগতভাবে এটা এটুকু ধারণা যে ভারতবর্ষের যেই রাজনৈতিক ইতিহাস সেখানে আমরা দেখব যে দল বদল বা নতুন দল গঠন করা এটা যেন একটা ভারতের রাজনৈতিক যে রাজনৈতিক দলের একটা বৈশিষ্ট্যের পরিণত হয়েছে। সুতরাং সেখান থেকে একটা দল থেকে কোনো ব্যক্তি যদি নতুন করেন তখন প্রাথমিক অর্থে এটা বুঝে নিতে হবে, আমরা একটা খুব প্রচলিত কথা আছে যে যখন ভূমিকম্প হয় যারা মাটির কাছে থাকে তারা বেশি অনুভব করতে পারেন। তাহলে একটা দল থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বেরিয়ে আসছেন, সুতরাং বুঝে নিতে হবে সেই দলের মধ্যে কোনো একটা সমস্যা রয়েছে, সেই জন্য নতুন জায়গায় তারা আসতে চাইছে। এর পাশাপাশি মমতা বেনার্জির ফেসবুকে ছবি নিয়ে আজকে রাজীব বন্দ্যোপাধ্যায়কে চলতে হচ্ছে, আরে আমার টিকিটটা দাও, যদি তুমি দাও আমি আবার ফিরে আসি। এত বড় মানে মানে ছোট অবস্থা হয়ে গেছে রাজীব বন্দ্যোপাধ্যায়। আপনি ঠিক করবেন না, এটা আমি নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট পাবে, ওরা আমাকে মুখে ছবি নিয়ে চলছে, তার মানে যদি আমার একটা কথা আছে আপনার সঙ্গে না থাকলে আর সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির যে মডেলটা চলছে তারা তো প্র্যাকটিক্যালি সুমন দা, প্রণয়দার বক্তব্য নেবো তারপরে। সুমন বাবু দেবনার, আরে আমরা থেমে গেছি, আপনি বলুন। সুমন বাবু আমাদের কথা বলছিল, আমার বক্তব্য হচ্ছে সুমন বাবু দেবনারায়ণ বাবু তো অনেকদিন ধরে চিৎকার করছেন সমর্থক হিসেবে, তৃণমূল কংগ্রেস থেকে তো সব নেতারা চলে আসছে, তৃণমূল কংগ্রেস আপনাদেরকে এমএলএসি এর টিকিট দেবে, আপনারা নিশ্চিত থাকুন আমাদের কথা বলতে হবে না, না আপনারা আপনারা সাথে সাথে ছিলেন তো বিজেপি সাথে ছিলেন তো নেতা, তা এখন যারা বিজেপি তে সাথে হয়ে ছিল না আজকে তারা বিজেপি নেতা হয়ে গেছে, সাথে পাশে হয়ে যাবে আমরা এই জায়গাটাতে কমান্ডার এই জায়গাটাতে। ভারতবর্ষের ইতিহাসে দল বদল অনেক হয়েছে কিন্তু আমি জানি না এখনো পর্যন্ত এখনো উত্তর পাইনি, সরকারি পয়সায় চার্টার ফ্লাইট উঠিয়ে এনে দল বদলদের ঘুরিয়ে না এরকম ক্লারিফিকেশন এখনো পাইনি, এরকম ক্লারিফিকেশন পাইনি। কিছু বলছে দল বদলদের ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে চার্টার ফ্লাইটে, চার্টার ফ্লাইটের খোঁজ দেওয়ার পরে বললে সেটা ভালো হতো, আমরা তো দেখেছি, আমরা দেখেছি হাওয়াই ছুটি পড়লে কি করেছেন নাগরিক হিসেবে হেলিকপ্টার পাওয়া যায়, আমি জানি না হাওয়াই চুরির সঙ্গে হেলিকপ্টার যদি কি পজিশন বা নেগেটিভ জানি না বলছেন না তাদের স্বচ্ছ ভাবমূর্তি রথিন বাবু একজন প্রতিষ্ঠিত আমি কারণ ভাবমূর্তি নিয়ে বলছি না, যেভাবে বলছে আপনারা কি করছেন তারা অর্থ তারা বিক্রি হওয়ার ব্যাপার নয়, আপনারা তো আলুচ্চপ পাপড়ের মধ্যে যোগদান মেলায় কিনছে এস্টাবলিশ যোগদান মেলায় কিনছে খেলা মেলায় শুরু করেছে, আমি আবারও বলছি খেলা মেলায় পড়তে শুরু করেছে
আমি আবার আলোচনার মধ্যে আসবো, আমার আরেকটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, দ্রুত ফিরে আসছি। আলোচনার আরেকটা অংশে আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ দা, আপনি জানেন যে আজকে পূর্ব নির্ধারিত অমিত শাহর সূচি অনুযায়ী ঠাকুরনগরে সভা হওয়ার কথা ছিল, সেটা না হয় মতুয়াদের একাংশ রীতিমতন ক্ষুব্ধ, এবং সেখানে মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় যাওয়ার পর তারা দাবি করেছেন যে খুব শীঘ্র অমিত শাহ আসবেন। অনেকে এরকমটা প্রশ্ন তুলছেন যে তাহলে কি এই সিএ সেটা কি কোথাও একটু সময় কেনার কৌশলের দিকে এগোচ্ছে বিজেপি, কোথাও কি এটা শাঁখের করাত হয়ে দাঁড়িয়েছে? আসামে এনআরসি সিএ, যেহেতু অমিত শাহ নিজেই বলেছেন ক্রোনোলজির দুটো পার্ট, সেটা যেমন আসামে তীব্র বিরোধিতার মধ্যে পড়তে হয়েছে বিজেপিকে, আবার এ রাজ্যে বিলম্বের জন্য আবার বিরোধিতার মধ্যে পড়তে হয়েছে, কোথাও কি এই দু জায়গায় দাঁড়িয়ে সময় কেনার কৌশল সেই রাস্তায় হাঁটছে বিজেপি? না, একটা জিনিস পরিষ্কার যে অমিত শাহ কালকে ব্লাস্টের জন্য আসতে পারেনি, সেটা তো একটা পার্ট, কিন্তু সিএ কিন্তু একটা এমন তলোয়ার যেটা দুদিকেই কিন্তু বিজেপিকে কাটতে পারে। কারণ মতুয়াদের একাংশ যেমন একটা কাগজ চাইছে, সার্টিফিকেট চাইছে সিএ নিয়ে, আবার উত্তরবঙ্গের রাজবংশী কমিউনিটিরা কিন্তু এনআরসি চাইছে, কারণ তারা ভূমিপুত্র, তারা মনে করে এনআরসি করে যারা বাইরের থেকে এসছেন তাদেরকে মানে বিতাড়িত করা হোক। ফলে সিএ প্রশ্নটা কিন্তু সারা পশ্চিমবাংলায় বিজেপির জন্য একরকম প্রযোজ্য নয়। আমরা সমীক্ষার কাজ করতে গিয়ে দেখছি বিভিন্ন জেলাতে কিন্তু বিভিন্ন রকম অবস্থা, এবং এই বিলম্বের জন্য বিশ্বনাথ দাস শান্তনু ঠাকুর নিজের ক্ষোভও গোপন করেননি। রুলস রেগুলেশন কিছুটা একেবারে, শুধু তাই নয়, শান্তনু ঠাকুরের তৃণমূল কংগ্রেসে চলে যাওয়ারও কথা ছিল, কোনো রকমে ঠেকিয়ে রেখেছে বিজেপি। ফলে শান্তনু আগামী দিনে আদতেও বিজেপিতে থাকবে না, তৃণমূলে জয়েন করবে, মানে কার্যত শান্তনু ঠাকুরকে নিয়ে বিজেপি বিব্রত বলা কম হবে, হাতে পায়ে ধরে। আমি অবশ্যই এই নিয়ে প্রণয়ের প্রতিক্রিয়া নেব, তবে তার আগে এই মুহূর্তে সরাসরি একবার বিজেন্দ্র সিংহ আমি দিল্লিতে আপনাদের নিয়ে যাব। আমি বিজেন্দ্র, যে ছবি এই মুহূর্তে দর্শকদের সামনে তুলে ধরছি অমিত শাহর সঙ্গে সবাইকে দেখা যাচ্ছে, কিন্তু রুদ্রনীল ঘোষ তাকে অন্তত ছবিতে দেখা যাচ্ছে না, তিনি কি ছিলেন না? হ্যাঁ সুব্রজিৎ, এখন অব্দি যেটা আমরা জানতে পারছি, রুদ্রনীল ঘোষ এই মুহূর্তে 6 নম্বর কৃষ্ণনমেনের মার্গ, এই মুহূর্তে যেখানে আমি রয়েছি, যেখানে মিটিং চলছে, এই বিজেপি টিএমসি নেতাদের মিটিং চলছে এই মুহূর্তে অমিত শাহর সঙ্গে, এটাতে রুদ্রনীল ঘোষকে দেখা যাচ্ছে না। যে ছবি আনুষ্ঠানিকভাবে বিজেপির তরফ থেকে শেয়ার করা হয়েছে সেটার মধ্যে রুদ্রনীল ঘোষ নেই, এবং এএনআইয়ের যে ফুটেজ এসেছিল সেটাতেও রুদ্রনীল ঘোষকে দেখা যাচ্ছে না। কলকাতা এয়ারপোর্ট অব্দি তিনি এসেছিলেন, কিন্তু তিনি কি তাহলে বিশেষ বিমানে উঠতে পারলেন না? সেটা একটা কারণ হতে পারে, কারণ কি একটা লিমিট থাকে সিটিং ক্যাপাসিটির, একটা ছোট চার্টার বিমানের, সেটাতে তিনি খুব সম্ভবত উঠতে পারেননি, তিনি হয়তো অন্য বিমানে এসেছেন দিল্লি। তিনি এই মুহূর্তে অমিত শাহর বাসভবনে নেই, যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, এবং যে ছবিটাও প্রকাশ করা হয়েছে বিজেপির তরফ থেকে সেটাতে অমিত শাহর সঙ্গে যারা এই মুহূর্তে সাক্ষাৎ করছেন তার মধ্যে যাদের নাম রয়েছে তার মধ্যে একটা নাম মিসিং রয়েছে, সেটা হলো রুদ্রনীল ঘোষের, যার আজকে কথা ছিল, তিনিও আজকে এই কৃষ্ণা মেনন মার্গে এসে অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করবেন। এই মুহূর্তে সাক্ষাৎ চলছে, এবং এই মিটিংয়ের পর কৈলাস বিজয়বর্গীয় আমাদেরকে জানিয়েছেন কি মিটিংয়ের পর তারা যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু রুদ্রনীল ঘোষ তিনি এই 6 নম্বর কৃষ্ণ মেনন মার্গ, অমিত শাহর যে বাসভবন সেখানে তিনি নেই, এবং যে ছবি শেয়ার করা হয়েছে দেখতে পাচ্ছেন সকলেই রয়েছে, কিন্তু রুদ্রনীল ঘোষ নেই। হ্যাঁ সুমন বন্দ্যোপাধ্যায় কিছু বলতে চাইছেন। সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি যে রুদ্রনীল ঘোষ বিমানবন্দর পর্যন্ত এসে কেন চার্টার ফ্লাইটে উঠতে পারলো না, আমার তো চিন্তা হচ্ছে যে রুদ্রনীল ঘোষ গেল কোথায়, যে কোনো কিছুতে না না এটা নিয়ে তদন্ত হওয়া দরকার আছে, তদন্ত হওয়া দরকার আছে। আজকে ঠাকুরনগরে সভা নিয়ে বলছিলেন না যে যাদের ভোটে জিতবেন, প্রণয় রায় এটা তো কিছু বলারই নেই, অমিত শাহর কিছু বলারই নেই, কারণ এখানে যাদের ভোটে জিতলেন তারা তো নাগরিক। উনি যে হঠাৎ সিবিআই তদন্ত ছিলেন এর জন্য উনার টিভিতে বসা হয়তো বন্ধ হয়ে যাবে, তার কারণ তার কারণ এটা বোঝা যাচ্ছে যে সুমন বাবু এখন সিবিআই প্রত্যেককে অনেক ধন্যবাদ। অনুষ্ঠান শেষ করবো ছোট্ট একটা বিরতির পর, দেখুন চট জলদি নয়, চোখ রাখুন এবিপি।